কিভাবে কি করেন সেটা এই এই জায়গাটা এই টেবিলটাতে লাস্টটা রাখা হয় প্রথমে এই লাস্ট রাখার পরে লাস্টটাকে ডাক্তার উইল ওই জায়গায় ডাক্তার দাঁড়িয়ে থাকবে এই নিচে লাস্টকে তুলে দেয় উপরে এদিকে লাস্টকে তুলে ছাত্র ছেলে পেলে সব এদিকে আসো দাঁড়াও ওদিকে ওদিক ওদিক একদম গ্যান্জাম ভর্তি হয়ে গেল এই জায়গায় 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 আরে বাবা লাস্ট কাটা দেখবে ছাত্ররা কম ব্যাপার না ফরেন্সিকে লাস্ট কাটা দেখাতে হবে তো লাস্ট কাটা যদি না দেখে তাহলে হবে কি জানেন ওরা ওটিতে যে লাস্ট কাটা সম্বন্ধে লাস্ট কাটতে যেহেতু কাটছে ওই সময় মাথা ঘুরে বাস এই জায়গাতে হয়েছে কি যে ফরেন্সিকে যখন লাস্টটা দেখে থার্ড ইয়ার ছাত্র থার্ড ইয়ারের ছাত্ররা এটা দেখে লাস্ট কাটা স্যাররা বলবে এটা কীভাবে মারা গেল কীভাবে ইয়ে করেছিল হ্যাঁ এই ক্রেজিরকম কি সুসাইড মানে গলায় ফাঁস লিয়েছিল গলায় ফাঁস লিলে কী হবে গলায় ফাঁস লিলে কী হবে তাই দেখবে একটা দাগ থেকে যায় গোল একটা চন্দ্র দাগ দাগের মতন দাগটা দেখা যাবে তার আর কি দেখবি ভিতরে কী যাবে যে ভিতরে যদি কাটা যায় তো জায়গাতে এটা যদি কাটে ওইটাকে গলার জায়গায় যদি কাটা যায় জিভাটা বাইর কর জিভাটা বাইর কর একটা সুন্দর করে জিভাটাকে বাইর করলাম বাইর করে দেখ ওই জায়গায় হাইট বোনসটা দেখতো একটা বোনস আছে এটা বোনসটা ভেঙে গেছে কি দেখ ওই বোনসটাকে বাইর করার পরে একটু একটু চাপ করে স্যার হ্যাঁ স্যার ভেঙে গেছে বাইর করে এটাকে কেটে বাইর করে দেখা দেখলো আমার স্যার আবার একটা কাগজ দিয়ে হাত দিয়ে দিয়ে দেখি হ্যাঁ রাখ রেখে দেখ রাখ 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 আচ্ছা ইয়ে কর মাথাটা একটু ঘোরাতো মানে বিষয়টা যেরকম কি যখন লাস্টটা ঝুলে যায় না তখন মাথাটা উপরে থেকে যায় বডির ঝুলনে ওই জায়গাটা একটা গ্যাপ তৈরি ওই জায়গাটা স্পাইনাল কর্ড আছে না যেরকম বকরি টকরির একটা ইয়ে থাকে ওটা ছুটে যায় তো দেখো ওটা হাত দিয়ে দেখতো ওটা বোনস সার্ভিক্যাল ভার্টি ভার্টিব্রা কত নম্বরগুলো ছুটে গেছে হাত দিয়ে দেখছি যে এক দুই অ্যাটলাস অ্যাক্সিসের নিচে হ্যাঁ সার্ভিক্যাল সার্ভিক্যাল তিন নম্বর সার্ভিক্যাল ভার্টিব্রা ছুটে গেছে স্যার তাই নাকি হ্যাঁ ঠিক আছে মাথাটা ঘোরাতো মাথা ঘুরে যাবে আচ্ছা মাথা কাট তখন করলাম কি আমরা লাস্টার মাথাটা এটা এই কাটটাকে ঢুকিয়ে দিয়ে মাথাটা উপরে চেয়েছিল সুন্দর করে আসতে এই করে এটাকে কেটে কাটলাম কাটে আস্তে আস্তে ছড়াচ্ছে ছাড়াচ্ছে ছেড়ে দুটোকে ফাঁক করে উভর করে দিলাম এটাকে নিচ করে দিলাম স্যার মাথার স্কালটা মাথার যে ইয়াটা থাকে ওটা দেখল দেখার পরে ভিতরে যদি দেখাবো কোনোরকম যদি মারে দক যদি মারে তাহলে কালসারিয়ে থাকবে বুঝলেন এই কিছু কিছু সময় চুলের চুলের জন্য এটা ফাটে না দাগ পড়ে না তো এরকম কিন্তু দেখে দেখে না আচ্ছা ঠিক আছে এটা এবার এটাকে ইয়ে কর ফাটা মানে ভিতরে ফাটে যায় কিন্তু উপরে ফাটে না উপরে ফাটে না হ্যাঁ ফাটা তারপরে বললাম কি ওই জায়গাতে ওই ছিনিয়ে দিয়ে ঠাকাশ ঠাকাস ঠাকাস থেকে ইয়ে করে বাড়ি দিকে মাথার ইয়াটাকে এবার টান দিলে খাটাস করে বাইরে যায় বাইরে গেলে তখন রক্ত পরে এদের রক্ত বালতি থাকে রক্ত পরে আর এই জায়গাতে আপনার ওই তখন ব্রেনের ভিতরে যে ডোমিটার বলে এই স্কালের উপরেও কিন্তু আরেকটা পর্দা থাকে ওই পর্দাটাকে সরাতে বলে স্যার ওই পর্দাটা সরা ডোমিটারটা সরা সুন্দর করে সরালাম চাকু আসতে চালাই বেশি কাটে কাটি করিস না সুন্দর করে কেটে ওই জায়গায় আসতে করে ইয়ে করে দিল করার পরে ব্রেনটা বের কর স্যার কিছু নাই স্যার যায় দেখেন স্যার পানি মতন বাড়াচ্ছে স্যার পানি পানি বাড়াচ্ছে হ্যাঁ মানে যেটা চাপ লাগলে না উপরে তখন পানি রক্ত ওগুলো চলে যায় তখন ওটা ক্যাটলি ঘরমর করে একদম সোঁতের মতন পানি বাইরে যায় তখন সার সার বোঝে যে না এটার কোনো ব্যাপার আছে গলায় চাপ লাগলে এদিকে পানি রক্ত জমে যায় আচ্ছা কাট মাথা কাটা হয়ে গেল তারপরে বুক কাট পেট বুক কাট এই জায়গা থেকে ধরে কাটে দিলাম আস্তে এরকমভাবে সিশনটা মানে দাগটা হবে এরকম আই আই মানে সোজাসুজি কেটে এই যাই লেস সোজাসুজি কাটলাম কাটার পরে লেসলাম একদম এই পর্যন্ত বুক কাটলাম বুকের যে জায়গা যে এই জায়গায় একটা স্টারনাম আছে না বুকের যেটাকে বলে বুক স্টারনাম ওটাকে কী বলে আপনার না এটা এটা উপরে উপরে সিনা সিনা সিনাকে সিনাটাকে দুই পাশ দিয়ে কেটে ওটাকে উল্টে জোর করে উল্টে দিলাম উল্টানোর পরে তারপর দেখা যায় যে লান্স এই পাশে লান্স ওই পাশে লান্স তারপর মাঝখানে একটা হার্ট হার্টটা ডাইরেক্ট আছে হার্টের ভিতরে আবার একটা পর্দা আছে বুঝলেন ওটাকে ইয়া ওটাকে ইয়া বলে আপনার পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম মানে একটা পর্দা তারপরে এদিকে হাত দিয়ে লাস্টটাকে হাট লাঞ্চটা বাইর করলাম লাঞ্চটা দিলাম যে লাল কলো লাল হয়ে গেছে আর কি লাল মানে ক্লোটিং মানে যে ইয়া কনজিস্টেন্ট স্যার মেলার লাঞ্চের অবস্থা দেখে লাঞ্চ দেখলো আবার লাঞ্চটাকে হলো কাট
লান্স কাটলাম নিজে ভরভর করে রক্ত বেরিয়েছে লান্সের ভিতরে রক্ত জমে শ্বাস প্রশ্বাস বন্ধ করলে লান্সের ভিতরে গেলে ফেটে ফেটে যায় এটা দেখে ওটা দেখালাম আচ্ছা হার্ট কাট পেরিকার্ডিয়াম কাট কাটার পরে হার্টকে বাইর করলাম হার্টকে বাইর করে স্যার দেখালাম যে টোটাল বাইর করলাম মনে যে থেকে দেখাচ্ছি স্যার দেখেন স্যার দেখল আচ্ছা এটা কাট হার্টের কয়েকটা পার্ট আছে এই পার্ট এই পার্ট লেফট সাইডে যে ওটা কাটলাম দেখি বিরাট দলা দুলে দুল দলা দলা হয়ে যায় মানে ব্লক হয়ে যায় কোনো সময় ব্লক হয়ে যায় কাটলাম হাত কাটলাম লান্স কাটলাম গলা দেখালাম এটা দেখালাম তারপরে ইয়ে কর স্টমাক কাট এই নিচে নিচে স্টমাক থাকে এই জায়গাতে স্টমাকটা দেখালাম কী খাইছে দেখতো ভাত আছে কি না কী আছে স্যার ভাত আছে স্যার ভাত আছে দেখতো গলে গেছে না ইয়ে করা আছে কখন কখন খাইছে মানে ভাত খেলেলে ওটা আপনার কখন গলবে অর্ধেক গলা বা একদম লোক গলে গেছে লিকট হয়ে গেছে তা বোঝা যায় যে এত বেলার সময় এত টাইমের সময় ভাতটা গলে যায় এই যে আমি এখন নাস্তা খেয়েছি তো ভিতরে কী আছে না সে স্টমাকে বোঝা হবে কাটলাম কাটার পরে দেখালাম তো ভাত গলে গেছে অর্ধ গলা স্যার আবার কোনো সময় টাটকাই থাকে মানে তাহলে হয়তো দুপুরবেলা খেয়েছে ওই সময় মারা গেছে ওটাকে হজম করতে পারেনি স্যার ভাত আছে প্রেজেন্ট আবার কোনো সময় থাকে না নাই স্যার নাই আচ্ছা দেখ ইয়ে দেখ এই ইয়ে দেখতো ইরুন ইরুন দেখ পেশাব পেশাবের থলি দেখতো পেশাব আছে কতটুকুন পেশাব আছে দেখতো আপ দিয়ে দেখলাম হ্যাঁ স্যার অর্ধেক বিলাট অর্ধেক পেশাব আছে অর্ধেক পেশাব আছে অর্ধেক পেশাব আছে তাহলে পানি খাইছিল একটু খাইটা একবার পেশাব করেছে তারপরে যদি এই ঘটনা ঘটেছে বা ইয়ে হয়েছে তখন গিয়ে দেখলে আবার স্যার ইয়া কর পাটা তুলতো আর এম মানে করা হয়ে আছে কিনা তুললাম হ্যাঁ স্যার একটু করা আছে করা হলে মানে 24 ঘন্টার ভিতরে কিন্তু ইয়া থাকে এবার আর রাইগোমোটিস থাকে রাইগোমোটিস রাইগোমোটিস মানে করা হয়ে থাকে লাস্টটা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা পার হয়ে গেলে তখন ছেড়ে দেয় রগের আর কোনো কাজ করে না বুঝছেন তো হ্যাঁ সিটকায় থাকে সিটকায় যায় মানুষ সঙ্গে সঙ্গে মারা গেলে না সিটকা হয় একটু আর তারপর কিছুক্ষণ চলে গেলে একটা দিন চলে গেলে দেখে তার তার ভিতরে রাইগোমোটিস মানে শুরু হয়ে গেছে মানে ইয়া ইয়া ডিকম্পোজ শুরু হয়েছে আর কি আস্তে আস্তে পচা শুরু হয়েছে ফুলে যাবে ফোলা শুরু হয়েছে তো ইয়া গেলো ওটা ওইজন্য দেখলাম ইয়ে দেখলাম তারপরে চোখ দেখা যায় চোখ চোখের ভিতরে দেখ চোখটা ফাঁক করতো চোখটা চোখ ফাঁক করলে দেখলাম হ্যাঁ এরকম এটা গেলো আপনার ইয়া কিরে ফাঁসি লওয়া লাশের ঠিক আছে তারপরে ধরেন যে এখন বিষ খাওয়া লাশ বিষ খাইলি যে বিষ খাওয়া লাশে ওরকম ওরকমই কাটাকুটি হয় কাটাকুটি করার পরে শুধু বিষ খাওয়ার জন্য আমরা ইয়া লিলি ওই স্টমাক স্টমাকের অর্ধেক অংশটা নিলাম পুরাটাই নিলি ওটাকে আবার ইয়া আপনার ইয়ে দিয়ে রাখা যায় লবণ পানি টানি দিয়ে লিভার কিডনি এগুলো রেখে দিতে রেখে ওটা সিলগালা দিয়ে সার সিলগালা করে তোগুলো করিডোরে বাস পুলিশের কাছে দিয়ে দিতে হলো এটা গেলো এটা বিষ খাওয়ার জন্য গেল তারপর হাতে নোখ টোক গেলা কীরকম লিল টিল লিল বিষ খেলে তো লিল মিল হয়ে যাবে এগুলো দেখা এগুলো দেখানো যায় এগুলো দেখাতে হয় এগুলো দেখাতে হয় ঠিক আছে তার পায়খানা করেছে কি না পায়খানার রাস্তা দেখাতে হয় হ্যাঁ এটা দেখাতে হয় তারপরে মার্ডার যদি এখন কেউ কাউকে চাকু মারে চাকুটা কদ্দূর পর্যন্ত গেল একটা রেঞ্জ ধরেন যে একটা চাকু একটা লোক আসে ভরাস করে মারল পেটে পেটে যায় তো মানুষ বেঁচে থাকে কিন্তু এমন কোন কোন জায়গা আছে যেরকম হার্ট লাং লিভার কলিজা এগুলোতে যখন চাকুটা চলে গেলে না তখন আর ওই জায়গায় অপারেশন করার কোনো সিস্টেম থাকে তাও সারা ডাক্তাররা আমাদের খুব বিয়া এখন তো ট্যালেন্ট ওই জায়গাকেও ঠিক করে দেয় ঠিকঠাক করে ইয়া ইয়া করে বুঝলেন ইয়া অপারেশন করতে পারে আর কি যদি সময় থাকে রুগী যদি বেঁচে থাকে আর যদি রক্ত শূন্য না হয় হ্যাঁ আমি আপনার মাধ্যমে অন্য সময় বললো নাকি এটা যে ধরেন যে একটা লোককে যখন মারা যায় এই যে চাকু মেললে যে ক্ষেত্রে ফিমাল আটারি আছে বুঝলেন এই আটারিটাকে যদি চ্যাপে বেঁধে দেওয়া যায় সঙ্গে সঙ্গে গামছা টামছা দিয়ে যাতে রক্ত যাতে না বাইরে যায় তাহলে কিন্তু ওই লোককে বাঁচানো যাবে ডাক্তারে বাঁচিয়ে দিতে পারবে আপনি ভালো করে মনে করে একটা পা কেটে দিলে এক পাঁচে এক পাঁচে মানুষ চলে না একটা হাত কেটে দিল এক হাত কেটে দিল তো চলে আর কি কথাটা বুঝেন আর কি একটা কিডনি কেটে এক কিডনিতে জীবন বাঁচতে পারে একটা চোখ এক চোখ থেকে কিন্তু মানুষকে জনগণকে সতর্ক থাকতে হবে যে এই লোকটা যখনই কেউ চাকু মারল চাকু মারার সাথে সাথে যে কীরকম ধরনের আঘাতটা গিয়েছে আর কি হাড়ে যদি যায় যদি ওই লোকের ব্লাড গ্রুপিং টুরুপিং করা থাকে আর ওই সময় যদি ব্লাড দেওয়া যায় একদিক দিয়ে ব্লাড বাড়াবে একদিক দিয়ে ব্লাড যাবে
অবশ্যই আউটরিচে যখন চলে আসবে হসপিটালে মেডিকেল কলেজ হসপিটাল চলে আসবে তখন কিন্তু সারা এটাকে অপারেশন করতে করে ওকে ভালো করে বাঁচাতে পারবে কিন্তু ব্লাডটা বারে ইয়ে থাকতে হবে মানে অ্যাকুরেট আপনার বি পজিটিভ এ পজিটিভ ওই ওই রক্ত থাকতে হবে ঠিক আছে ব্লাড শূন্য না হলে বাঁচবে রক্ত বাঁচবে হ্যাঁ রক্ত শূন্য হয়ে গেলেই বাস গেল আর আরেকটা জিনিস রক্ত শূন্যর সাথে আবার রেসপিরেটরি সিস্টেম আছে যে বাতাস আর যদি যে কিছু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স থাকে না অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন থাকে না কি জন্য বলেন তো জন্য মানুষের জীবন বাইর হয়ে যাওয়ার পরেও কিন্তু জীবন থাকে এই যে বুক চাপ দেয় না চাপ চাপ দিতে দেখাচ্ছে খুলে গেল তার মুখের ভিতরে মুখ দেয় দিয়ে ফুঁক মারে মানে লাংস যখন চলবে হার্টও চলবে আর লাংস যখনই বন্ধ হয়ে যাবে হার্ট বন্ধ হয়ে হ্যাঁ এরকমভাবে এই জায়গাতে পোস্টমর্টম করা হয় হ্যাঁ আমাদের সারা করে হ্যাঁ আপনাকে যেটা বললাম আমাদের এটা হচ্ছে এই টেবিল লাস্ট কাটার টেবিল এটা এখন চলে আবার ওই পোস্টমর্টম ঘরে দুতলা তো জায়গা করা যায় আমরা করি আমার বাপ দাদা কুচ্ছা এখনো করি অনেক জিনিসই শুনলাম হয়তো বা অনেক কাজীয় কথা আছে যেটা বললেন যে রক্ত শূন্য হলে না হইলে বাঁচানো যায় এখানে মনে আপনি রান্নাও করেন নাকি না রান্না টান্না করি না আর কি এমনি ওই তো সময় টমে চলে গেলে একটু থাকতে থাকতে ইয়ে করে রান্না করা যায় না